নিয়োগে অনিয়ম দুর্নীতি ও অভিযোগে কয়েকজন পাইলটকে বাদ দেওয়া হয়েছে ছয় সেপ্টেম্বর সচিবালয়ে সচিবালয়েক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক সংলাপে কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী তিনি বলেন বিভিন্ন পত্রপত্রিকায় পাইলট নিয়োগের বিষয়টি এসেছে এটা সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত করা হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরাও তদন্ত করেছি বিমানের নিজস্ব তদন্ত হয়েছে মাহবুব আলী বলেন প্রাথমিকভাবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত নয় জনকে তারা সিলেক্ট করেছিল তাদের মধ্যে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন কয়েকজন সিমুলেটিং প্রশিক্ষণে আছে তারা সেখান থেকে আসার পরে রিপোর্ট পর্যালোচনা করে তাদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এটা এই সবশেষ তথ্য আছে আমার কাছে পারফরমেন্স ট্রেনিং এর পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমনটি জানিয়েছেন তিনি বিমানে পাইলট নিয়োগে অনিয়ম দুর্নীতি ও স্বজন অভিযোগ তদন্ত দাবি করে গত আঠাশ আগস্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেয় বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন বাপা চিঠিতে বলা হয় নিয়োগের দায়িত্ব দেয়া হয়েছে বিমানের ট্রেনিং বিভাগের প্রধানকে তার স্ত্রী পাইলট হওয়ার জন্য আবেদন করেছেন যা নিশ্চিতভাবে স্বার্থের দ্বন্দ্ব পাইলট নিয়োগের ক্ষেত্রে বিমানের অপারেশনাল নির্দেশনা বাপার সঙ্গে বিমানের চুক্তি চরমভাবে লঙ্ঘন হয়েছে চিঠিতে আরও বলা হয় নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া ওই ফ্লাইট অফিসাররা যতক্ষণ না তিনশো ঘন্টা ফ্লাই করেছেন তার আগে নিয়মিত ফ্লাইট অফিসার হিসেবে ফ্লাই করতে পারবেন না এসব ফ্লাইট অফিসারদের এখন বিমানের টাকা খরচ করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে উল্লেখ করে পাইলট অ্যাসোসিয়েশন চিঠিতে বাপা দাবি করেছে ফ্লাইট অফিসার পদে একজন এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট তার লাইসেন্সের ক্ষেত্রে ভুয়া সনদ দেখিয়েছেন তিনি তার বাধ্যতামূলক সিমুলেটর প্রশিক্ষণে অংশ নেননি পরবর্তী সময়ে তাকে বিমান নিজ খরচে প্রশিক্ষণে পাঠায় যা অপচয় এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্বে থাকাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিষয়েও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের সর্বনিম্ন খরচে শুধুমাত্র প্রবাসীদের জন্য শতভাগ নিরাপত্তা ও সম্মানের সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসী ট্যাক্সি যোগাযোগ প্লাস এইট এইট জিরো ওয়ান থ্রি টু ডবল ওয়ান ডবল নাইন জিরো ডাবল টু